বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসগুলো জানার দরকার আছে না নাই? কি ওয়াজ চলবে? সমস্যা আছে তাহলে শেষ করে দিই। চলবে? আলোচনা চলবে? চলবে? কি সমস্যা এখন আমি কেমনে বলবো? আমি তো ওয়াজই করতে। বর্তমানে গোটা পৃথিবীতে ক্ষমতার খেলা আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা গত 3 দিন হলো লক্ষ্য করে দেখেছেন, বর্তমানে পৃথিবীর মধ্যে শক্তিশালী একটা দেশ যার নাম হলো রাশিয়া, কি নাম বললাম, ওই রাশিয়া কিন্তু ইউক্রেনের উপরে হামলা করতেছে। ইউক্রেনের কত নির্যাতিত মানুষদেরকে নির্যাতন করতেছে, নিরীহ মানুষদের উপর হামলা করতেছে। ওই ইউক্রেনের মধ্যে কত সাধারণ মানুষদেরকে আক্রমণ করতেছে। টেলিভিশনের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক দিনের ভেতরে শত শত নিরীহ মানুষ বিদায় নিয়ে চলে যায়। আজকে রাশিয়াও ক্ষমতার খেলা দেখাইতে চায়, অন্যদিকে আমেরিকাও ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে চায়। তার মানে বোঝা গেল সবাই ক্ষমতার খেলা খেলে, আসলে নিরীহ মানুষদের পক্ষে কেউ কাজ করে না। একদিকে রাশিয়া হত্যা করতেছে, অন্যদিকে আমেরিকা ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার নামে উস্কে দিচ্ছে। যখন দুই দল লেগে যাচ্ছে, মাঝখানে সাধারণ লোকের কি হচ্ছে? সাধারণ লোকের ক্ষতি হচ্ছে, তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে কি অবস্থা? আজকে কত কত শিশুর কান্না, হাজারি হাজার হাজার মানুষেরা তাদের ঘর বাড়ি ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন, এই বাংলাদেশ যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, আমার দেশের লক্ষ লক্ষ শরণার্থীরা ভারতে গিয়ে যখন অবস্থান নিয়েছিল, তাদের কষ্ট লাগছে কি লাগে নাই? নিজের দেশ ছেড়ে যাওয়া, জন্মভূমি ছেড়ে যাওয়া কত কষ্টে। যারা ঘর বাড়ি ছেড়ে যায় তারাই কষ্ট বোঝে, কথা বলে না কেন? আজকে ক্ষমতার তারা দাপট দেখাচ্ছে, অথচ আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, ক্ষমতার দাপট দেখায়েন না, ক্ষমতার অহংকার করেন না, ক্ষমতার দেখাতে গিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করেন না। ওই নমরুদ আর ফিরাউনের থেকে শিক্ষা নেন, আপনাদের ক্ষমতা ধ্বংস করতে আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। কিন্তু আমাদের মুসলমানদের সাবধান থাকতে হবে, এই ইউক্রেন যুদ্ধের সঙ্গে, রাশিয়ার যুদ্ধের সঙ্গে আমার রসুলের একটা হাদিসের মিল পাওয়া গেছে। আল্লাহ আকবার বলেন, হাদিসটিকে আমি আপনাদেরকে বলবো। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছেন, বিশ্ব নবী বলেন, কিয়ামতের আগে এই পৃথিবীতে মালহামা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মালহামা কি? রাসূল বললেন, মালহামা হলো মহাযুদ্ধ, মালহামা হলো মহাযুদ্ধ। এই গোটা পৃথিবীর মানুষেরা যুদ্ধের ভেতরে লিপ্ত হবে, এই পৃথিবীর সমস্ত দেশেরা যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। এমনকি যুদ্ধের ভেতরে 100 জন মানুষের ভেতরে 99 জন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে সেটা কেমন যুদ্ধ হতে পারে? প্রথম বিশ্বযুদ্ধের কথা আমরা শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছি, কিন্তু প্রথম দ্বিতীয় দুইটা যুদ্ধই ভার মানিয়ে যাবে এই মহাযুদ্ধের কাছে। এই যুদ্ধ যখন সংগঠিত হবে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা একত্রিত হয়ে মুসলমানদের উপরে হামলা করবে, আর মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা একজন সাহায্যকারী পাঠাইয়া দেবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ আকবার বলেন। ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদী আসার পরে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, তখন গোটা পৃথিবী মুসলমানরা জয়লাভ করবে, এমনকি ফিলিস্তিন জেরুজালেম জয়লাভ করবে। গোটা পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না, এমন কোনো ঘর থাকবে না, যেই ঘরের মধ্যে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছিবে না। জোরে বলেন, আল্লাহু আকবার। কিন্তু তারপরে রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আবার নতুন করে দাজ্জালের ফেতনা পৃথিবীতে আবির্ভাব ঘটবে। ওই দাজ্জাল আসার পরে মানুষদের ঈমানকে যখন হরণ করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফেতনা থেকে বাঁচানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আবারো প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে, গোটা পৃথিবীতে আবারো ইসলামী হুকুমত কায়েম হবে। ও মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই সময় যদি চলে আসে ঈমানদার আর বেঈমানদের মধ্যে যদি লড়াই হয়, রাসূল বলেন, এই লড়াইয়ের মধ্যে যারাই অংশগ্রহণ করবে আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। সুতরাং সেই ঈমান আর বেঈমানদের মধ্যে লড়াইয়ের সময় যদি আসে, ওই কঠিন ক্রান্তি লগ্নে ঈমানদারদের পক্ষে মুসলমানদের পক্ষে রাজপথে নেমে আল্লাহর তাকবীর দিতে কারা কারা রাজি আছেন, দুহাত আল্লাহকে তুলে দেখান।
কষ্ট হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসগুলো জানার দরকার আছে না নাই? কি চলবে যে ইউক্রেনে হামলা হচ্ছে, আমরা নিরপরাধ মানুষের হত্যা দেখতে চাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেছেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত সংঘর্ষ ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই, সব মানুষের দুই হাতের। সুতরাং সমস্ত বিপদ থেকে বাঁচতে হলে আমাদের হাতকে হেফাজত করতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্যা আছে তাহলে শেষ করে দিই। চলবে আলোচনা? চলবে চলবে কি সমস্যা এখন আমি কেমনে বলবো? আমি তো ওয়াজি করতে আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই সাগর পার হয়ে গেছে আর ফিরাউন যাওয়ার পরে আল্লাহ পানিতে চাপা দিয়েছে। এই যে সাগরটা যখন পানির মধ্যে দুই ভাগ হয়ে গেল, ওই পানিটা যখন দুই ভাগ হয়ে গেল আকাশের মধ্য থেকে, ওই সূর্যের আলোটা ওই লোহিত সাগরের মধ্যে পড়েছে। যখন আবার পানিটা মিল হয়ে গেল তখন আর সূর্যের আলো পানির ভেতরে যেতে পারে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবেও। প্রথম নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যাইতে পারবে না? এই জায়গা হলো লোহিত সাগরের ভেতরে। প্রশ্নের উত্তর গেল কয়টা? বাকি আছে কয়টা? আলোচনা কি আর কিছু কোন করবো নাকি শেষ করে দেব? আমার ভাইরা আমি অবশ্যই বলবো, তবে মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ ওনারাই দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুড়ে করতেছে সার খার। সুতরাং তাদের জন্য কিছু বলা, আমার মা বোনেরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী জি হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য আমল করতে হবে চারটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। রসুল বলেন, এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই চারটা আমল করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আমল কয়টা, জান্নাত কয়টা? এই কথা শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খুলে যাবে? রসুল ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, এক নম্বর আমলের নাম হলো নামাজ, দুই নম্বর হলো রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চতুর্থ নম্বর পর্দা। চিৎকার করে বলেন, আমল কয়টা? আমল হলো চারটা, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর পর্দা। এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চতুর্থ নম্বর পর্দা। চিৎকার করে বলেন, আমল কয়টা? এক, দুই, তিন, চার। এই আলোচনা শোনার পরে রসুল ডাকতে বলে, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা সমস্ত মহিলাদেরকে জানাইয়া দিবা, এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ চারটা আমল করার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দেবে। আমল কয়টা? জান্নাত কয়টা? এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে বলে, এ ফাতেমা, রসুল ডাকতে বলেছে এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা। এই কথা শোনার পরে ফাতেমা এক দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে, এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা, এই চারটা আমলই জরুরি, তবে আপনার কাছে জানতে চাই এই চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? এই চারটা আমুলের ভেতরে সবচাইতে দামি আমুল? এই কথা শোনার পরে রসুল ডাক দে বলে, ফাতেমা রে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, এই চারটা
সবচাইতে দামি আমল কোনটা? যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও, নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান ছাড়া অন্য সময় রোজা রাখা ফরজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কোথায় থাকবে, আরো জোরে বলেন, স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করা ফরজ। এখন স্বামী বউ থুইয়া যদি মালয়েশিয়া যায়, আর যদি সৌদি আরবে যায়, বউ কি স্বামীর খেদমত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে। দেখবেন সুন্দরী বিয়ে করে, সুন্দরী মিয়া বিয়ে করে বউ বাড়ি থুয়ে চলে গেছে বিদেশ, 10 বছরের মধ্যে বাড়িতে ফেরে না, বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে, মাসে মাসে টাকা পাঠাইয়া দেয়, 10 বছর পরে বাড়িতে আসে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন, ঘটে কি ঘটে না? আর যেই বাড়িতে স্বামী বউ তুইয়া বিদেশ চলে যায়, ওই বইয়ের মোশাম দেখে কে? প্রত্যেকটা সপ্তাহের মধ্যে সিরাজগঞ্জ শহরে চলে যায়, আলতা সুনু লিপস্টিক চোখের মধ্যে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, কথা বলে না কেন? আর যদি ছাদ ঢালাই করা বাড়ি হয়, ওই ছাদের ওপরে উঠে মাঝে মধ্যে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো বুঝি না। কথা কি বুঝেন নাই? এমন সময় বাড়ির পাশে ছিল একটা দেওর। কে ছিল দেওর? শোনেন না, দেওর আসে আস্তে করে ডাক, দেওর আসে আস্তে করে ডাক দে, বলতেছে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মাল আসিয়া আমি এখন আসি। কথা বুঝুন নাই? দেওয়ার বলতেছে ভাবি আপনার এত সুন্দর চেহারা, ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি, বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে আল্লাহ তোমার চোখতে এতই নূর দিয়েছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ওর টাকার ধান্দা পড়ছে, ওর টাকার ধান্দা, আমি যে সুন্দরী যুবতী বউ বাড়িতে আছি ওর স্মরণই নাই। তখন দেওয়ার বলতেছে ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে করতে তো চাইলে বাড়িতে একটা লটকো আছে, লটকো 3 বছরের একটা বাচ্চা আছে, বলতেছে লটকোর জন্য কিচ্ছু করতে পারি না। 3 মাস এরকম কথাবার্তা মিটিং টিটিং হওয়ার পরে ওই বাচ্চাটা দাদির কাছে থুইয়া ভাবি বাড়ির থেকে বার হইয়া দেওরের হাত ধরে হেজরত করে পলিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন আউযুবিল্লাহ।